ক্ষেত্রে প্রথমে আপনার যে জিনিসগুলো লাগবে সেগুলো মাথায় রাখতে হবে। ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এগুলো হচ্ছে, ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার প্রথমে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ইমেল আইডি থাকা লাগবে এবং একটি ফোন নাম্বার থাকা লাগবে। ফোন নাম্বার না থাকলেও সমস্যা নাই, সেটা ভিডিওর মাঝখানে আমি অ্যাকাউন্ট খোলার সময় প্রসেসটা বলে দেবো কী করবেন। ফোন নাম্বারটা মেইন পারফেক্টলি জরুরি না, ধরুন আমি এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা লাগবে ফোন নাম্বার বা ইমেল। ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান ফোন নাম্বার বা ইমেল দুইটার একটা অবশ্যই লাগবে। এবার তারপর যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে আইডি কার্ডের ডিটেলস। আইডি কার্ডের ডিটেলস বলতে আইডি কার্ডের যে নামটা আছে সেটা খুব হতে হবে, আইডি কার্ডের ডেট অফ বার্থ, আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে সেটা, আপনার আইডি কার্ডের নাম, ডেট অফ বার্থ এবং আইডি কার্ডের নাম্বারটা এগুলো মাস্ট বি একই হতে হবে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে গেলে। তো আইডি কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের অন্য যে কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি আপনার নিজের ফোন নাম্বার, নিজের ইমেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আইডি কার্ডের যার নাম আছে ঠিক একইভাবে আইডি কার্ডের ডিটেলস দিয়ে যা যা আছে সেগুলো দিয়ে অ্যাকাউন্টটা খোলা লাগবে। আপনাদেরকে বিষয়টা আমি আরও ক্লিয়ার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে একজনে একটি আইডি কার্ড দিয়েছে যদিও তার অ্যাকাউন্ট খোলার জন্য। তো দেখুন এটি হচ্ছে ওনার নাম এমডি আমিরুল ইসলাম, ডেট অফ বার্থ, আইডি কার্ডের নাম্বার, এই তিনটা জিনিস অবশ্যই মাস্ট বি আপনার অ্যাকাউন্টের সাথে মানে একিউরেট হতে হবে, আইডি কার্ডের ডিটেলসের সাথে ম্যাচিং হতে হবে, আপনার অ্যাকাউন্টটা এই তিনটা ডিটেলসের সাথে খুব মিল থাকতে হবে। এবার আমাদের অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমি ধরে নিলাম আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিলেন, আমি অ্যাপসের কথা এই জন্য বলতেছি, অ্যাপস থেকে দেখাবো আমি আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে, কারণ অ্যাপস থেকে অ্যাকাউন্ট খোলা অনেক সহজ এবং ইজি, অ্যাপস থেকে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে। তো অ্যাপসটা অবশ্যই গুগলে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটও নিচের দিকে অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিয়েছেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন, যারা অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আমাদেরকে ফেসবুকে মেসেজ দিতে পারেন আমাদের পেজে, ওখানে আমরা দিয়ে দেবো। অ্যাপস ওপেন করার পর এখানে দেখুন থ্রি ডট একটি মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন এখানে এবার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চারটা অপশন পেয়ে যাবেন, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ওয়ান ক্লিকে করতে হয়। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করবো যেন ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এখান থেকে ফুলটা সিলেক্ট করবো। ফুলটা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে এবার প্রথম এক নম্বরে যেটা আছে দেখুন এক, এখানে শিরোনাম, শিরোনেম, শিরোনেমে দিতে হবে হচ্ছে আপনার এই যে এই নামটা, দেখুন আপনার নামটা যদি আমিরুল ইসলাম হয়ে থাকে, আমি সাপোজ আপনাদেরকে উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, ওনার নাম হচ্ছে আমিরুল ইসলাম, তো আমি এখানে শিরোনেমে দেবো ইসলাম, এখানে শিরোনেমে ইসলাম লিখলাম। এবার এখানে হচ্ছে ফার্স্ট নেম, দুই নম্বরে ফার্স্ট নেম, তো দুই নম্বরে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে লিখলাম এমডি আমিরুল, ঠিক আছে। আপনার নামটা যদি হয় এমডি ইসলাম তো এখানে দুই নম্বরে দেবেন, ফার্স্ট নেমে দেবেন এমডি, শিরোনেমে দেবেন ইসলাম। ওনার নামটা যেহেতু এখন এমডি আমিরুল ইসলাম মানে তাই আমি এখানে লাস্টের একেবারে আপনার নামের লাস্টে যেটা থাকবে সেটা দেবেন প্রথমে, প্রথম এক নাম্বার করে এটাই, ঠিক আছে। তারপর আপনার নামের প্রথম যেটা থাকবে সেটা দেবেন মানে সেকেন্ডে দুই নাম্বার অপশনে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে কান্ট্রি এটা যেটা সিলেক্ট আছে এটাই থাকবে। তারপরে এবার চার নম্বরে চলে আসবেন, এই জন্য এখানে ক্লিক করে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার এখান থেকে আপনি সিটি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন, সিটি ঢাকা এবং চিটাগং। তো অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে আপাতত এই দুটো অপশনে পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনার সিটিটা যদি এখানে খুঁজে না পান, তো আপনার সিটিটা যদি খুঁজে না পান তাহলে আপনি ঢাকা এবং চিটাগং আপনি ঠিক যেটার কাছাকাছি পড়ছে আপনার সিটিটা সেটা সিলেক্ট করতে পারেন। তো এখন উনি আমি যার অ্যাকাউন্ট করতেছি উনি হচ্ছে ঢাকার কাছাকাছি পড়ছে, তাই আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার আইডি কার্ডের যেটা আছে সেটা দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পরে নিচে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার জন্মসাল কোনটা সেটা সিলেক্ট করে নেবেন, 1978 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার মাসটা ক্লিক করতে হবে, মাসটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য মাস এইদিকে পেয়ে যাবেন, দেখুন আমি এদিকে ক্লিক করলাম জুলাই 20 তারিখ। তো এখানে ক্লিক করার পর এবার ওকেতে ক্লিক করে দেবেন। তো এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে অ্যাকাউন্ট কারেন্সি, এখানে অ্যাকাউন্ট কারেন্সি বাংলা টাকা ডিফল্টভাবে সেটিং থাকবে। তো আপনি যদি বাংলা টাকা ইউজ করেন তাহলে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যেটা আছে সেটাই থাকবে। আর আপনি যদি চান ডলার ইউজ করতে তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে ইউএস ডলার, ইউএসডি একটি অপশন পেয়ে যাবেন, দেখুন ইউএস ডলার, ইউএসডি এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো এটা সিলেক্ট করার পর এটা এখানে চলে আসবে। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে নিই, এখানে এখন আপনি টাকা সেটিং করেন বা টাকা অ্যাড করেন বা ডলার দেন এটা কিচ্ছু যায় আসে না ওয়ান এক্সে, কারণ আপনি এখান থেকে পরে সেটিং থেকে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলার পরও পরে সেটিং থেকে গিয়ে ডলার এবং টাকা দুটাই একসাথে অ্যাড করে নিতে পারবেন। আপনার যখন মন চায় সেটা, যদি টাকা ইউজ করতে মন চায় টাকা ইউজ করতে পারবেন, আর যদি মন চায় ডলার ইউজ করবেন তাহলে ডলার ইউজ করতে পারবেন। তো ভিডিওর শেষে এক পর্যায়ে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সাপোজ আমি এখানে হচ্ছে এই অ্যাকাউন্টটা করতেছি হচ্ছে এই বাংলা টাকা এবং ডলার দুটাই মানে করবে উনি, তো আমি এখানে ওনার এক মেইন কারেন্সিটা থাকবে, এখন ওনার মেইন কারেন্সিটা থাকবে হচ্ছে ডলার, তো আমি এখানে তাই ডলারই রাখলাম, কারণ এখান থেকে পারফেক্ট মানি এবং এজেন্ট ডিপোজিট আরও অনেক মানে নেটার স্কিল এগুলো তো আছেই, তো সে কারণে এখানে হচ্ছে ওনার ডলারই থাকবে। তো আবার বলে নিচ্ছে এখানে যারা বাংলা টাকা ডিপোজিট করবেন, বাংলা টাকার দরকার তারা এখান থেকে বাংলা টাকা সিলেক্ট করে নেবেন। আর এখানে আরও একটি ইনফরমেশনটা আমি আবারও দিয়ে নিচ্ছি, এখানে টাকা সিলেক্ট করেন বা ডলার সিলেক্ট করেন সেটা কিছু যায় আসে না, কারণ এই জিনিসটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন সেটিং থেকে একই অ্যাকাউন্ট থেকে। তো এবার আট নাম
নাম্বারে চলে আসবেন। আট নাম্বারে চলে আসার পর এখানে দেখুন ইমেইল, এখানে আপনার ইমেইল আইডিটা দিতে হবে। এখানে আট নাম্বার কোডটাই আপনি আপনার নিজের ইমেইল আইডিটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে নিই, আপনি আগে যদি ইতিপূর্বে অ্যাকাউন্ট খুলে থাকেন এই মানে এই সাইটে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন অলরেডি, ওই ইমেইল দিয়ে তাহলে হবে না, নতুন ইমেইল লাগবে, সম্পূর্ণ নতুন ইমেইল লাগবে। একটা ইমেইল দিয়ে একটাই অ্যাকাউন্ট হয়। এবার নয় নাম্বারে চলে আসবেন। নয় নাম্বারে চলে আসার পর এখানে আপনি আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন, নাম্বারটা ওয়ান থেকেই দিবেন। এখানে নাম্বারটা ওয়ান থেকে এভাবেই দিবেন। এভাবে দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডে যাবেন। তো পাসওয়ার্ডে যাওয়ার আগে এখানে নাম্বারের ব্যাপারটাও বলে নিচ্ছি, এই সাইটে যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকেন এই নাম্বার দিয়ে তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ নতুন নাম্বার লাগবে। এবার দশ নাম্বারে চলে আসবেন। দশ নাম্বারে আসার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটা শক্ত পাসওয়ার্ড দিবেন, মনে থাকে ওই রকম পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসওয়ার্ড এখানে দিচ্ছি। আমি এখানে সাপোজ টেস্ট 100 দিলাম। পাসওয়ার্ডটা কি দিয়েছেন সেটা দেখার জন্য আপনি এদিকে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে বলতেছে রিকোয়ারমেন্ট নট ম্যাচ। তো এবার ম্যাচ না হলে রিকোয়ারমেন্ট আপনি যেটা করতে পারেন এখান থেকে এই লাইন থেকে যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে হ্যাশ ব্যবহার করলাম। দেখুন আমি টেস্ট 100 হ্যাশ এভাবে ব্যবহার করলাম, দিলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি পাসওয়ার্ডটা ঠিক এভাবেই দেবেন আপনি। আর পাসওয়ার্ডটা কিন্তু 8 ডিজিটের হতে হবে, কম করে হলেও পাসওয়ার্ডটা 8 সংখ্যার হতে হবে। 8 সংখ্যার উপরে দিতে পারবেন, 8 সংখ্যাও দিতে পারবেন, কিন্তু 8 সংখ্যার নিচে দিলে হবে না। তো এই পাসওয়ার্ডটা এবার নিচেও সেম করেও পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছেন নিচে 11 নাম্বারে এসেও সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এখানেও আমি একই পাসওয়ার্ডটা দিলাম, এখানেও একই পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখতেছি এখানে পাসওয়ার্ডটা বরাবর হয়েছে কিনা। দেখুন এখানে পাসওয়ার্ডটা বরাবর হয় নাই, এটা আমার ওয়ার্ড বানান ভুল হয়েছে, তাই আমি এখানে বরাবর করে নিলাম এটা। দেখুন এখন কিন্তু দুইটা পাসওয়ার্ডই সেম দেখাচ্ছে, উপরে যে পাসওয়ার্ড নিচেও ঠিক একই পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। এবার 12 নাম্বার, 12 নাম্বারে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে নিচ্ছি। 12 নাম্বারে আমি আপনাদেরকে একটি প্রোমো কোড দিয়ে দেবো। প্রোমো কোডটি, এই প্রোমো কোডটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিছি, অথবা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন দেখুন স্ক্রিনে। তো এই প্রোমো কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে রিপোর্ট, ঠিক এভাবে দিতে হবে। দেখুন কোনো বানান ভুল করলে হবে না, ঠিক এখানে যেভাবে আছে ঠিক একইভাবে দিতে হবে। তো প্রোমো কোডটা দিলে কি সুবিধা পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আবার না দিলে কি অসুবিধা হবে সেটাও বলে নিচ্ছি, বা আদৌ অসুবিধা হবে কিনা। প্রথম নাম্বারে এই প্রোমো কোডটা দিলে আপনি 130% বোনাস পাবেন যখন আপনি ডিপোজিট করবেন। সাপোজ ধরেন আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, ঠিক আছে, 10,000 টাকা ডিপোজিট করলে আপনি 13,000 টাকা বোনাস পাবেন। ধরেন আপনি 1,000 টাকা ডিপোজিট করলেন তাহলে আপনি 1,300 টাকা বোনাস পাবেন। তো এখন পর্যন্ত এটা চলতেছে, কিন্তু এটা বোনাসটা হয়তো ভবিষ্যতে কমতেও পারে, শুনতেছি সামনে এটা 100% করে দেবে, মানে 10,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা বোনাস পাবেন, আবার 1,000 টাকা ডিপোজিট করলে 1,000 টাকা বোনাস পাবেন, সাপোজ 500 টাকা ডিপোজিট করলে 500 টাকা বোনাস পাবেন, এটা 100% নিয়ে আসবে। তো নিয়ে আসতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে। সেকেন্ড যে ফেসিলিটিটা পাবেন সেটা হচ্ছে আপনি এই প্রোমো কোডটি অ্যাকাউন্ট করলে আপনি 100% ক্যাশব্যাক পাবেন। ধরেন আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, ঠিক আছে, কিন্তু 10,000 টাকা ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্ট এখন ব্যালেন্স আছে শূন্য, তাহলে আপনি এখানে সেটিংয়ে গিয়ে একটি অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্টের, অ্যাকাউন্ট যখন খোলা হয়ে যাবে তখন অপশনটা দেখবেন, তখন আপনি ক্যাশব্যাক নামে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করলে আপনার 10,000 টাকা থেকে আপনাকে 500 টাকা দিয়ে দেবে, মানে ওখানে ক্লিক করে এটা 500 টাকা নিয়ে নিতে পারবেন 5% উপরে ক্যাশব্যাক। এই 5% আপনি 25% পর্যন্ত নিয়ে যেতে পারেন। ধরেন আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, এই প্রোমো কোড ইউজ করার কারণে আপনি এটা মানে অ্যাকাউন্টের র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে আপনি 2,500 টাকা পর্যন্ত মানে ক্যাশব্যাক পেতে পারেন। তারপরে 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার জন্মদিন। এই যে এখানে জন্মদিন দিয়েছেন একটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্মদিন 20/7/1978 প্রতি বছর এই 20/7/7 যেদিন আসবে সেদিন আপনাকে তারা অফিসিয়ালভাবে ইমেলের মাধ্যমে ইমেলও দেবে, আপনার আপনার ফোন নাম্বারও দেবে, একটা একটা গিফট দেবে, তারা আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে তারা আপনাকে কিছু ডলার গিফট করবে আপনার জন্মদিন যেদিন হবে। তারপরে এবার আসি পরের নাম্বারে যে ফেসিলিটিটা পাবেন সেটা হচ্ছে 3 মাস আপনার অ্যাকাউন্টে 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর যখন হবে তখন আপনাকে তারা একটা কোড মানে একটা কোড দেবে, ওই কোডটার নামও হবে প্রোমো কোড। এই কোডটা এক এক সময় এক এক ধরনের দেবে, ওই কোডটা দিয়ে আপনাকে ফ্রিতে কিছু স্টেক করার জন্য ফ্রিতে কিছু আপনারা আপনাকে তারা ডলার গিফট করবে, উপহার দেবে। আর এছাড়াও এটা হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করার কারণে আপনি ডেডিকেটেড সাপোর্ট পাবেন, ডেডিকেটেড সাপোর্ট পাবেন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট মানে সাথে সাথে ডিপোজিট এবং উইথড্র। এছাড়াও এই প্রোমো কোডটা ইউজ করার কারণে আপনি ডেডিকেটেড সাপোর্ট পাবেন, ডেডিকেটেড সাপোর্ট পাবেন এবং সকল সমস্যার সমাধান আপনি ইজিলি পাবেন। এছাড়াও আপনি আমাদের হেল্পও নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন আর কি। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখানে নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচের দিকে আসার পর এখানে দেখুন কনফার্ম করার জন্য একটি অপশন থাকবে, এটা খালি থাকবে এখানে ঠিক। এই প্রোমো কোডটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিছি। দেখুন তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা যদি আপনি কোনো ওখানে এটা যদি দিতে কোথাও ভুল করেন তাহলে যে জিনিসটা হবে আপনি যে ফেসিলিটিগুলোর কথা বললাম এগুলো কোনোটাই পাবেন না। হ্যাঁ একটা পেতে পারেন, সেটা হচ্ছে 100% বোনাসটা পেতে পারেন, তো সেটা আমি শিওর করতে পারতেছি না। তারপর এখানে জাস্ট এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে টিকমার্ক দেওয়ার একটি অপশন আছে, এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে আসার পরে এখান থেকে আপনি সেন্ড কোড নামে একটা অপশন পাবেন, সেন্ড কোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখুন এটা আপনার নাম্বার, যে নাম্বারটা আপনি এখানে দিয়েছেন তো সেই নাম্বারে অলরেডি একটা কোড চলে গিয়েছে, ওই কোডটা এখানে দিবেন। তো আমার ফোনে আমি কোডটা রিসিভ করছি, মানে এটা তো আমার না, এটা যার ফোন আর কি সে আমাকে কোড নাম্বারটা দিয়েছে, তো কোড নাম্বারটা আমি এখানে দিলাম। এখন জাস্ট
এখানে কি করবো, এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ডটা এভাবে দেখবেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেমটা কিন্তু আপনার সবসময় লাগবে, এটা অবশ্যই কোথাও লিখে রাখবেন এবং সেভ করে রাখবেন, কারণ এটা ছাড়া আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, এটা ইউজার এটা পাসওয়ার্ড। তো এটা আমি স্ক্রিনশট করে দিচ্ছি, আপনারা এভাবে স্ক্রিনশট করে নেবেন এটা, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো আমি এটা আবার আমি কপি, এখান থেকে আপনি ইমেলও সেন্ড করতে পারবেন, সেন্ডে ক্লিক করলে এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম। তো আমি কপি করে এটা হচ্ছে এখানে ডাইরেক্ট স্ক্রিনশট সহ কপি করে এখানে সেভ করে নিলাম। দেখুন আমার এটা আমার নোটপ্যাডে আমি কিন্তু সেভ করে রাখছি, এটা আমার ইউজার, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপর আপনি নেক্সট ক্লিক করলে এটা অটোমেটিকই আপনার আপনার ইউজার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখুন এখানে নিয়ে নিছে, এটা হচ্ছে অ্যাকাউন্টের ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড দিবেন, এখানে ইউজার নেমটা দিবেন আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবার আপনি এখান থেকে মাঝখানের বটনে ক্লিক করে বের হয়ে যান অ্যাকাউন্ট থেকে, বের হয়ে যাবেন। অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাওয়ার পর আপনি এবার আপনার জিমেলে চলে যান। জিমেলটা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আর কি, সেই জিমেলে চলে যান। আমি জিমেলে চলে গেলাম, জিমেলে তারা একটা ইমেল পাঠিয়েছে, দেখুন এখানে এই তো এরকম একটা ইমেল পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন কনফার্ম নামে একটা অপশন পাবেন, তো এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন একটি লাল লেখাওয়ালা এরকম একটি ইমেল পাবেন। জাস্ট এখানে এবার কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করুন। ও কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই, আগে ক্লিয়ার করে নিই আপনাদেরকে। তো আমি অ্যাকাউন্টে চলে আসলাম, আবার অ্যাকাউন্টে ঢুকলাম, এখানে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমাদের অ্যাকাউন্টে ফুল ভেরিফাই করতে হবে। ফুল ভেরিফাই করার জন্য এখানে দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এখানে দেখুন উপরে কলমের মতো একটা চিহ্ন আছে, কলমের মতো এই চিহ্নের মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এখানে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এটা অ্যাকাউন্ট বলতেছে। এবার আমি জিমেলে চলে গেলাম আবার আগের অবস্থায়। জিমেলে যাওয়ার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখুন এখন এখানে বলতেছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, ইউর অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটা, ঠিক আছে। এটা অবশ্যই সেভ করে রাখবেন এই আইডিটা, ওই যে আমরা যে আইডিটা সেভ করে রাখছিলাম আর কি, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের আইডি। এখন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান আর কি, বা ইউজার যদি কখনো ভুলে যান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টের মানে ডিটেলসগুলো আপনি পাসওয়ার্ডটা আপনি আপনার ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন, মানে ইমেলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন। আর যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে ফোন নাম্বারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো আমি এবার জিমেল থেকে বের হয়ে গেলাম, জিমেল থেকে বের হয়ে গিয়ে আমি অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। দেখুন আমি জিমেল থেকে এখন জিমেলটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর এখানে আমি জাস্ট ব্যাক হয়ে গেলাম, আবার ব্যাক হয়ে গেলাম, শুরু থেকে ব্যাক হয়ে গেলাম। এবার এখন থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, আমি জাস্ট তফাৎটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মাই অ্যাকাউন্টে আবার ক্লিক করলাম, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন মানুষের কলমের মতো একটা চিহ্ন আছে, কলমের সেটা হচ্ছে খুব ইজি, সেম এখানে কলমের মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে এডিট পার্সোনাল প্রোফাইল, এডিট পার্সোনাল প্রোফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বার্থ প্লেস আপনার সিটিটা দেবেন আর কি, এখানে জাস্ট এখানে সিটিটা দিন, আমি এখানে ঢাকা দিলাম, যেহেতু আমি যার অ্যাকাউন্ট খুলতেছি খুলে দিচ্ছি, তার অ্যাকাউন্ট তার সিটি হচ্ছে ঢাকা। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আমি ওনার অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি, আমি এখন ওনার অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। তো আপনি আপনার অ্যাড্রেসটা আপনার এলাকার অ্যাড্রেসটা লিখে দেবেন, অ্যাড্রেসটা যেটাই হয় আর কি। তো অ্যাড্রেসটা আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, আপনি আপনার আইডি কার্ডের পিছনে দেখুন অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি সাপোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে যে দেখুন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, এটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে এখানে আপনি ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এখান থেকে ন্যাশনাল আইডি, আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলতে পারেন, তো ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতেছি তাই এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম। এখানে সিরিজ ইউ হ্যাভের জায়গায় এখানে এক দিয়ে দেবেন, এক, ঠিক আছে। তারপর এখানে ডকুমেন্ট নাম্বার, ডকুমেন্ট নাম্বার বলতে বোঝাচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। দেখুন এটা হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার, এই এই নাম্বারটা হচ্ছে দিতে হবে এখানে। তো আমি এই নাম্বারটা এখানে ওইখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন, নাম্বারটা ভুল হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে, নাম্বারটা যেন একিউরেট ঠিক থাকে। এবার হচ্ছে ইস্যু ডেট, ডেট অফ ইস্যু। তো ডেট অফ ইস্যু বলতে বোঝাচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কোথায় পাবেন। আপনার আইডি কার্ডের পিছনে চলে যান, একেবারে পিছনে দেখুন একটি ডেট দেখতে পারবেন এরকম, আপনার আইডি কার্ডের পিছনে এরকম একটি ডেট আছে, ওই ডেটটা এখানে দিতে হবে। ডেট দেওয়ার জন্য এখানে জাস্ট ডেটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আইডি কার্ডের সালটা কখন আছে, পিছনের ডেট আর কি, সালটা যেদিন আছে সেটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এদিক থেকে মাস সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করার পরে ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওকে একটু ক্লিক করে দেবেন। এটা আপনার আইডি কার্ডের পিছনে যে ডেটটা আছে ঠিক সেম সেই একই ডেটটা আর কি এখানে দিতে হবে। এখানে সরি আমি দিয়েছি, ভুল করছি, এটা হবে 28 ফেব্রুয়ারি। তো এখানে 28 ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এবারে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ইস্যুড বাই, এখানে লিখতে হবে আপনার গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ। তো আমি এখানে এই যে লেখাটা আমি এখানে ভিডিওর নিচে একেবারে নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে এই লেখাটা আপনি পেয়ে যাবেন। সেম এইভাবে দিলে হবে গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ। তো আমাদের সব কিছু কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন এখন দেখুন এখানে হচ্ছে আপনার প্লেস, প্লেস বার্থ, আপনার সিটিটা প্রথমে, আপনার অ্যাড্রেসটা, আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করতে হবে, এখানে এক, এখানে আইডি কার্ডের নাম্বারটা, এখানে আইডি কার্ডের পিছনে যে ডেটটা আছে সেটা, আর এখানে গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড অফ বাংলাদেশ, এখানে এই জাস্ট এনআইডি কার্ড বাংলাদেশ লিখতে হবে এখানে, সরি এখানে বাংলাদেশ লিখি নাই। তো এটা লিখতে হবে, জাস্ট এতটুকু লেখার পরে জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে দেখুন টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে কোনো এখানে ডান সাইডে, এখানে টিক মার্ক ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট এখন 100%।